বড্ড রাত হয়ে গেল, কিন্তু হাতের কাজটা শেষ না হলে যে আপুর সেরে উঠতেও পারছি না। বলি রাত কত হলো খেয়াল আছে, তোমার জন্য কি এবার সারা রাত জেগেই কাটাতে হবে? এই তো এই কাজটা শেষ করিনি, তারপর না হয় সাড্ডি খেয়ে নিয়ে শুয়ে পড়বো। হায় ভগবান, বাড়িতে যে সামান্য খুদ গুঁড়ো নেই সেটা পর্যন্ত খেয়াল নেই তোমার। তার মানে আজ রাতটা না খেয়ে কাটাতে হবে? ইয়া নতুন কি, এমন তো মাঝে মাঝেই হয়। ও একেই কোন কোনে ঠান্ডা, তার উপর আবার খালি পেট, আমার কপালে কি আর সুখ আছে? সি সি সি, হ্যাঁ এমন বলো না গিন্নি, আমি তো চেষ্টাই করি সব সময়, কিন্তু সময় মতো কাজ না পেলে কি করি বলো তো? কি আর করবে, তুমি যা সহজ সরল মানুষ, তোমাকে দিয়ে তো চুই ছিনতাইয়ের কাজও হবে না। উফ, এমন ভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তোমায় আর কি বলি বাবা, দেখে দেখি আর লোক পেলে না খাবার চাওয়া। কেন বাবা, এতে অনলাইন কি আছে? খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম বাবা, নিজের বউ ছেলে নিয়ে উপোস করি, তোমাকে কোত্থেকে দেব বলো তো? তাহলে তো বড্ড মুশকিল হলো দেখছি। তা একটু হলো বই কি, তবে তুমি যদি চাও তাহলে এসে একটু গরম হয়ে যেতে পারো। আমি আমি বরং ওই হাফড় ফেলে আগুনটারে উস্কে দিছি। হ্যাঁ বাঁচালে বাবা বাঁচালে, শীতে একেবারে জমে যাচ্ছিলাম বাবা। যাক, তবু তো তোমার একটু উপকার হলো। তা হলো বই কি, তবে তুমি তো দেখছি আমার থেকেও দুঃখী, আমার না হয় নিজের খেতে পেলেই চলে, তোমার আবার স্ত্রী আর ছেলে পুলেও আছে। কি আর করা যাবে বাবা, এইভাবে কোন রকমে টেনে টুনে চলে যাবে। না না, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছো, এখন তোমার যেমন ইচ্ছে তিনটে বর চাও আমি নিশ্চয়ই দেব। এই তো মুশকিলে ফেললেন, এখন কি বর চাই বলুন তো? শিগগিরই বলো, আমার বড় তাড়া, আমার ঢের কাজ আছে যে। আচ্ছা আচ্ছা, তবে এই বর দেন যে আমার এই হাতুড়িটা যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটা রেখে দিতে পারবে না, আর যদি সেটা দিয়ে ঠুকতেও শুরু করে তবে আমি থামতে না বলা পর্যন্ত আর থামতে পারবে না। আচ্ছা তাই হবে, আর কি বর চাই? আর কি বলি, আর কি, বেশ বেশ, তাহলে আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা তাও হবে, আর কি চাও একটু না হয় ভেবে চিন্তেই বলো বাবা। আর কি ভাববো বাবা, বেশ বেশ, বলছেন যখন তখন না হয় এই বর দেন যাতে এই থলিটার ভেতর আমি কোনো মোহর রাখলে আমি ছাড়া আর কেউ তাকে সেখান থেকে বার করতে পারবে না। ও ভালা, তুমি ইচ্ছে করলে এই তিন বরে পরিবার শুদ্ধ সারা জীবন সুখে শান্তিতে দিনে কাটাতে পারতে, তা না করে তোমার কিনা এই দুর্মতি হলো, যেমন বর চেয়েছ তেমন ভোগ এবার। হাতের লক্ষ্মী পায়ে ঠেললে, কুবুরো তো আর কেউ নয় সাক্ষাৎ ভগবান।
তাকে বাগে পেয়েও এইভাবে ছেড়ে দিলে? বলি নিজের কথা না ভাবো, আমাদের কথা একবারও ভাবলে না? ইস, মনে হচ্ছে বড় একটা ভুল করে ফেলেছি গিন্নি। ভুল বলে ভুল, বর চাওয়ার এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? তেমন তেমন বর চাইলে আমাদের আর খাওয়া পড়ার অভাব হতো না। তোমাকে দিয়ে যদি একটা কাজও ঠিক মতো হয়, উফ, এমন মানুষকে নিয়ে আমি কি যে করি। না না, আমি যখন বাড়ির কোনো কাজেই লাগতে পারি না, তখন এই বাড়িতেই বা আমার থেকে কি লাভ? আমি আমি কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব। না না, এই গাছপালা বন বাদরে ঘুরে ঘুরেই বাকি জীবনটা কাটিয়ে দেব। লোকজনের ভিড় নেই, চিন্তা নেই, আর ভাবনাও নেই। এই বেশ ভালো। কি হে, কাউকে খুঁজছ নাকি? কিন্তু এই জঙ্গলে আবার কামারের কি কাজ? মনে হয় এখানে তুমি তেমন সুবিধে করতে পারবে না গো। আর সব ব্যাপার, এই বুড়ো কি কোনো উকিল নাকি? আমার কাজ পর্যন্ত জেনে বসে আছে যে। না 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 না, অত ভেব না, বেশি ভাবলে যে আরো ভ্যাবলা হয়ে যাবে। দেখি ওর পায়ে তো ঠিক ছাগলের মতো খুর আছে। বুঝেছি, এই বুড়ো আর কেউ নয়, সাক্ষাৎ শয়তান। কি হলো, আমি বললাম আর অমনি ভ্যাবলা হয়ে গেলে যে? পেনাম হই কর্তা, হঠাৎ করে দেখছি তো, তাই কেমন যেন সব গুলিয়ে গেছিল। সে যা হোক, কেমন আছো আজকাল সেটাই বলো না। কেমন আর থাকবো, দুবেলা দুটো ভাতও খেতে পাই না কর্তা। মনে হচ্ছে বেচারাকে খুব সহজেই কবজা করা যাবে। বটে, তুমি যখন এতই কষ্ট পাচ্ছ, তখন না হয় আমার কাছেই চাকরি করো, আমি তোমায় ঢের টাকা দেব। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি শয়তানের কাজে কেউ একবার ঢুকলে আর সেরে আসতে পারে না। কিন্তু আমার এখন যা অবস্থা, তাতে বাঁচলেই বা কি আর মরলেই বা কি? বুঝেছি, মাইনে করি কি দেব সেটা ভেবেই অস্থির হচ্ছে বোধহয়। সে চিন্তা কি আর একদম হচ্ছে না, হচ্ছে বই কি হচ্ছে তো। বেশ বেশ, এই নাও তিন থলি মোহর, এখন এই দিয়ে খুব আরামে খাও দাও। এক বছর পরে আমি আসবো তোমার কাছে, তোমাকে কিন্তু আমার সঙ্গে তখন যেতে হবে। সে না হয় যাবো, তবে আমারে এখন যেতে আড্ডা দেন, কদিন আমার বউ ছেলে না হয় খেয়ে বাসুক। কইকো কিন্নি, বসে বসে দেখছ কি? এসো এসো, ধুলিগুলো ধরবে তো নাকি? উমা, ধুলি ভর্তি বাজার, মাছ মিষ্টি আর কত কি বলি, এসো এসব তুই পেলে কোথায় গো? কি আবার, মোহর দিলাম আর কিনে আনলাম। মোহর বলি, চুরি করলে না ডাকাতি? এত মোহর তুমি পেলে কোথায়? নতুন কাজ পেয়েছি গো গিন্নি, নতুন কাজ, তার আগাম মাইনে দিয়েই তো এইসব হচ্ছে গো। কি এমন কাজ গো যে কাজ না করতেই মাইনে দিয়ে দিল? না না, তেমন কিছু নাই, মানে ওই শয়তানের আখড়ায় কাজ পেয়েছি গো গিন্নি। বলো কি গো, হ্যাঁ এমন কাজ যেন সত্তরেরও না জোটে। শেষে কিনা তুমি এই কাজ জোটালে, বলে তুমি কি পাগল হয়ে গেলে? ওই কাজ করে কেউ জ্যান্ত ফেরে? সে যা হবে পরে দেখা যাবে, এখন হাতে এখন ঢের সময় আছে, এক বছর পরে যা হবার হবে, এখন কদিন হেসে খেলে থাকো দেখি। ও আমরা থাকবো, আর তুমি থাকবে না বুঝি? আমার আর কি, বাড়িঘরটা একটু বাগিয়ে ফেলতে পারলে আমি আবার সেই হাঁপড় টানব। আমার ভেঙে পড়লে চলবে না, কিছু একটা মতলব খাটাতেই হবে। কিন্তু কি করি কি করি, হ্যাঁ পেয়েছি ভগবানের দেওয়া সেই বর, এখন কাজে লাগাতে হবে। কি
মনে আছে তো? এক বছর শেষ হয়েছে, এখন চলো চলো আমার সঙ্গে চলো। যাবোই তো, যাবো তো বটেই, না গেলে তুমি ছাড়বেই বা কেন? কিন্তু আমার হাতের এই কাজটা শেষ করে যেতে পারলে আমার আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো গো। তুমি কর্তা আমার, একটা একটা উপকার করবে? উপকার? কি উপকার শুনি? আমি সকলের কাছে বিদায় হয়নি, ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে তুমি না হয় লোহাখানার পেটো। আর এমন কি কাজ? বেশ বেশ, আমি না হয় বসে বসে একটু লোহা পিচ্ছি, তুমি যাও চটপট সব সেরে এসো। এই তো এই তো, এখনো দেখছি বেশ পিটিয়েই যাচ্ছ, পিটিয়েই যাচ্ছ। বলি খবর সব ঠিক আছে তো? ও ভাই, ঢের তো হয়েছে, আমাকে মেরে ফেলে তোমার লাভ কি বলো তো? তার চেয়ে তোমাকে আরো তিন থলি মোহর দিচ্ছি, আরো এক বছরের ছুটি দিচ্ছি, আমাকে আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এক বছরের ছুটি সঙ্গে তিন থলি মোহর, না এটা মন্দ নয়। আচ্ছা আচ্ছা, তবে তাই হোক তাই হোক। গিন্নি ও গিন্নি, কোথায় গেলে? বলি কাজে লাগবো, তার আগে কিছু খাবার দাবার জুটবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুটবে না কেন, নিশ্চয়ই জুটবে। আমি তো আর অন্য গিন্নিদের মতো নয় যে কবে তুমি আমার দশ ভরির হাড় গড়িয়ে দেবে আর আমি তোমায় খেতে দেব। এই শুরু হলো, আমি বলি কি? বলতে আর কি বাকি রেখেছো? মুখ বুঝেই তো থাকি আমি। কই, একদিনও কি বলেছি যে জরির কাজ করার শাড়ি ঝুমকো দুল লাগবে আমার? এই 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 এই, তোমার এক দোষ। এর মধ্যে দোষের কি দেখলে? কি দেখলে? একটা কথা যদি মুখ বুঝে হজম করে, বলি কিছু খেতে দেবে না এমনি এমনি চলে যাব। মরণ দশা আমার, খেতে দাও করে সারা পাড়া মাথায় তুলে দেখছি। ধুর তোর, নিকুশি করেছেন আমার খাওয়া দাওয়া, আমি চললাম। বেশ বেশ, ভালো সময় এসেছি তাহলে, চলো চলো, আমি তো তোমাকে নিয়ে যেতেই এসেছি গো। বটে রে হতভাগা, তোর এত বড় আস্পর্ধা আমার স্বামীকে টেনে নিয়ে যাওয়া। বেরো বেরো এখান থেকে, বেরো বলছি। এই মরেছে, এখন এখন পালাই কোথায়? এই যে তেরে তেরে আসছে। আবার আরাম কেদায় বসে আরাম করা হচ্ছে, দাঁড়াও মজা দেখাচ্ছি। দেখে দেখে বসে তো বটে এক কেদারায়, এবার আমি না পাইলে তুমি যে উঠতেই পারবে না। উঠে যাবি কোথায়? এই চিমটি দিয়ে এবার কলকাঠি নাড়ছি। দোহাই দোহাই, আর টেনো না, মরে যাব মরে যাব। আরো তিন খালি মোহর আর এক বছরের ছুটি দেবে কিনা বলো, তবে না হয় ভেবে দেখছি। এক্ষুনি এক্ষুনি, আমি এক্ষুনি দিচ্ছি। গতবারে যা চিমটি খেয়ে গেছি, এবারে আর সামনাসামনি যাব না। তবে তবে এবার একটা অন্য ফন্দি আঁটবো, কেউ যদি আমাকে নিজে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই আমার হাত ছাড়তে পারে না। তাই এবার আমি ঝকঝকে মোহর হয়ে এই ঘন্টায় পড়ে থাকবো, কামার বেটা ঠিক আমায় আদর করে তুলে নিয়ে যাবে আর আমার ফাঁদে পড়বে। আরে
এদিকে একটা মোহর পড়ে আছে, না না এখনই ওটাকে তুলে থলিতে ভরি। কি বাপু এখন কোথায় যাবে? নিচে ধরে আমাকে ঘরে এনেছো, তার সাজাটা তো এখনই দেখতে পাবে। ও তুমি নাকি? তা তোমার বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলির ভেতরে এসেছো। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই থলির ভেতরে যে একবার ঢুকবে সে আমার হুকুম ছাড়া আর বেরোতেই পারবে না। এসো গিন্নি, কর্তা যখন নিজে সেই ফাঁদে পড়েছে তখন আমরাও ভালো করেই না হয় ওর খাতির করি। খাতির বলে খাতির? এমন খাতির করবো সজ্জমেও ভুলতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও আমায়। সাত থলে ভরা মোহর দেব এবার, আর আর কখনো এ মুখ হব না। ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা বাবা বাবা, এটা তো মন্দ নয়। বেশ বেশ, তাহলে ছেড়ে দিলাম তোমায়, তবে মনে থাকে যেন। এই নাও, এই নাও মোহর, আর আর ক্ষমা দাও আমায়। ওরে বাপ রে বাপ, আর এই মুখ হচ্ছি না আমি। এই আমি নাক মলছি, কান মলছি, মনে থাকে যেন। ওই পোড়া মুখ এখানে দেখাতে এলেই ফের টের পাবে।